আমি শ্রী রতন দাস, বাড়ি আমার সিংহাসের 4 নং সিংহাসের ইউনিয়ন ফুলপুর উপজেলা ময়মনসিংহ। আমি একটা প্রতারণার শিকার হয়েছি, আমার এই প্রতারণা ফলাইছে আমার পাশের বাড়ি সাইফুল মাস্টার পুরাপুটিয়া উচ্চ বিদ্যালয়ের। সে আমাকে এই পরিচ্ছন্নতা কর্মী হিসেবে নিয়োগ দেবে স্কুলে বলে সে আমাকে 6.5 লাখ টাকা চা, এবং এটা নিয়ে অনেক দিন বসার পরে অনেক লোক নিয়ে বৈশা এটা মিটমাট করে সে আমার কাছ থেকে 6.5 লাখ টাকা নেয়। চাকরির আগে সে 3.5 লক্ষ টাকা নেয় হেডমাস্টারের যোগ সদস্যে, আর চাকরি হওয়ার পরে সে 3 লক্ষ টাকা নেবে। এই কথা বলে সে আমাকে এই প্রতারণার ফাঁদে ফেলায়। 3.5 লক্ষ টাকা নেওয়ার পরে সে বলে যে এই মাস 3 মাস যাওয়ার পরে বলে যে 3.5 লক্ষ টাকা মারি যাবে যদি 1 লক্ষ টাকা না দেয়। এখন তো এই চাকরি এইটা করা লাগবে, ওইটা করা লাগবে, শিক্ষা অফিসারকে দেওয়া লাগবে, এরকম বলে বলে সে আমার কাছ থেকে আরও 3 লক্ষ টাকা নিয়ে চলে যায় চাকরি দেওয়ার আগেই। পরে সে আমি চাকরির কথা বললে সে আমাকে বলে এখন না, কমিটি হয় নাই, এই সে এটা হইটা নানান আত্মাবার্তা কথা বলে। পরে আমি এই ব্যাপারটা গ্রামের লোককে বলি, গ্রামের লোককে গ্রামের মাতব্য যারা আছে তারা সালিশ করে বলে, বলার পরে সে বলে চাকরি যদি না দিতে পারি টাকা দিয়ে দিব। তো এরকম করে চলে যায় 1 বছর। 1 বছর চলে যাওয়ার পরে চেয়ারম্যান মেম্বারকে আমি ধরি, চেয়ারম্যান মেম্বাররা এটা নিয়ে সুরাহা করার চেষ্টা করলে সে বলে যেটা উপজেলা চেয়ারম্যানের সাথে আমার কথা হয়েছে। পরে আমি উপজেলা চেয়ারম্যানের কাছে যাই, মোহাম্মদ হাবিবুর রহমান, সে আমাকে আরও ঠেট দেয়। সে বলে সাইফুল মাস্টার টাকা নেয় নাই, টাকা নিয়েছে হেডমাস্টার, তুই হেডমাস্টারকে ধরি, সাইফুল মাস্টার আমার লোক, সে আমাকে আমার নির্বাচনে সে অনেক কিছু ক্ষয়ক্ষতি করেছে, খরচ করেছে, তাকে তুই কিছু করতে পারবি না, থানা তো কিছু করতে পারবি না, ইউনিসারের কাছে গিয়ে কিছু করতে পারবি না। তা আমি এই বলে তো আমি চলে আসি, আইসা আবার এলাকায় গণমান্য লোকের সাথে, আমার এক বড় ভাই আছে ধন ভাই, মোবারক হোসেন ধন, সে ম্যানেজমেন্ট কলেজের প্রতিষ্ঠাতা এবং ফুলপুর ডিগ্রি কলেজের প্রফেসর, তাকে আমি জিনিসটা জানাই। জানাইলে সে সাইফুল মাস্টারকে ডেকে আনে মাঠখোলা বাজারে, ডেকে এনে জিজ্ঞাসা করে, জিজ্ঞাসা করলে সে স্বীকার করে এবং সবার কাছে স্বীকার করে যে টাকা নিছি, চেয়ারম্যানের সাথে স্বীকার করে, মেম্বারের সাথে স্বীকার করে এবং এলাকাবাসী সবার ক্ষেত্রে স্বীকার করে, এবং আমার বড় ভাই ডন ভাই প্রফেসর তার সাথেও স্বীকার করে টাকা নিছি, যদি চাকরি না হয় টাকা দিয়ে দেব। পরে সে উপজেলা চেয়ারম্যানের ই হয়, এই সাইফুল মাস্টার চেয়ারম্যানের সাথে, সে উপজেলা চেয়ারম্যানের সাথে সে যোগ সদস্য করে, সে কী করে না করে সে আমাকে এই উপজেলা চেয়ারম্যানে ডেকে নিয়ে ঠেট দেয় যে তুই কিচ্ছু করতে পারবি না, তার কিছু করতে চাইলে তোর খবর আছে, এরকম কথা বলে। পরে আমি ভয়ে আমি ফুলপুর কিছু করি নাই, মামলাও করি নাই, তার উপরে কোনো এই কোনো বিচার সালিশ দরবার করতে পারি নাই। তো আমি পরে একটি আদালতে এই আদালতে গোপনে গিয়ে মামলা করি এবং টিউনুসারের অফিসে গিয়ে আমি একটা আবেদন এই জানাই, মানে তাও গোপনে ভয়ে, কারণ তখন তৎকালীন সময় উপজেলার চেয়ারম্যান, আওয়ামী লীগের সেক্রেটারি উপজেলার এবং প্রভাবশালী মন্ত্রীর সহচর, ঘনিষ্ঠ সহচর, তা আমার ভয় আর কি। আমরা হলাম ক্ষুদ্র নিগোষ্ঠী মুচি পরিবারের লোক, আমাদের খুব মানে আতঙ্কে, এবং এই সাইফুল মাস্টারও সে হুমকি দামকি দেয় এবং তার ভাতিজা আছে, সে তার ভাতিজাও বলে যে তুই মামলা করছিস তোর কাছে আমি টাকা পাই, উল্টা আমি তোর কাছে মামলা করবো, তোর এই সেই তোদেরকে দেশ থেকে দৌড়াবো নানান এই সেই। তখন আমি এই বলে ই করতে চাই যে আমাদেরকে সুরক্ষা, এবং এই সরকার নতুন সরকার যে গঠন হয়েছে, স্বৈরাচার সরকার পতন করে যে সরকার গঠন হয়েছে, বৈষম্য ই গঠন করবে, বৈষম্য বিরোধী এই থাকবে দেশ, হ্যাঁ যে সুন্দর দেশ গঠন করবে তার মধ্যে সবাই এক এক পরিবার হয়ে থাকবে, এই আশ্বাস দিয়েছে আমাদের এই সরকার এবং ছাত্র আন্দোলনের সমন্বয়করা এবং এই যৌথ বাহিনী স্যারেরা আছেন, আমাদের ইউনু স্যার আছেন, তাদের কাছে আমি মিনতি হাত জোর করে বলছি, আমার এই বিচার যেন সঠিক পাই, আমার এই বিচার যেন কঠিন হয়, এরকম সাহস যেন কেউ না পায় যে প্রতারণা করার, আর প্রতারণা হওয়ার মতো কোনো লোক যেন বিচার পায়, সঠিক বিচার চায়, আমি আপনাদের কাছে সবার কাছে আমার অনুরোধ। আমার একদিন কইতেছে কইছে এক লোক নিব ডুব করি স্কুল উঠতে স্কুল, তো লোক যদি থাকে তো লোক বা করে দিই, মানে আমি কইছি যে আমার একটা লোক আছে একটা সারা আছে যদি বা করে দিন তো স্যার এটা করলো কোনো থাকি, তখন কইছে বাচ্চা আমি বা করে দিতেছি, কয়েকদিন অফ হয়েছে কাকিয়া ঘরে কইতেছে হঠাৎ করে একদিন যে লোক নেই বলে বা করবে, এখন তো কইলে না কিছু, লোক যদি চাষি গ্যাস এই লয় যদি তাহলে লবা করে দিই সানবরে সাহেব দিছি এটা রাজা দিই, তাহলে আমি কিছু আনে যদি এটা ড্রাইভার আনে যদি হইন করালা হ্যাঁ আমরা চিনি না, আমি যদি ড্রাইভার হইন তাহলে আমরা টেয়া দেওয়া হয় আমাদের তাদের আমি তাহলে আর আনি আইনি আইরিয়া তাহলে কথা কবে কয়টি আনিব টেয়ারা তাহলে কন্ট্যাক্ট করে পরে টেয়ার সব আমি বুঝবাম আর করে বোঝান লাগবে না, যদি মারি যায় তাহলে আমি টেয়া বুঝাবি এটা কয়ে আইরা 6.5 লাখ টাকা কন্ট্যাক্ট করছি।
কইরা আলমগীরের দোহান আলম ডাক্তার আসিন, আলমগীর আসিন, শহীদুল্লাহ আসিন, আরো আরো দুজন লোক আসিন। তরলেয়া আর একটা মেয়ের একটা চুক্তি হয়েছিল, ওই মেয়ে নিব। তখন মেয়েরা তারা টেহা কন্ট্রাক্টার ঠিক হয়েছে না দিকে তারা বাদ গেছে, তারা টেহা হতে দিয়ে তারা 5 লাখ টাকা শেয়ার করছে। ওই দিন হারাও আসছে ওই বৈঠকটা। পরে আমরা 450 লাখ টাকা কন্ট্রাক্ট করে 50 হাজার টাকা এনে দিচ্ছি। এনে দিলে মানে সাইবল মাস্টরে ওই হেডমাস্টারকে দেওয়া টেয়াটা লো আসে, লোয়াইছে বলছে তোরা টেয়া দে, এটা সব আমি বুঝলাম, সমস্যা নেই, আমি এলাকার লোক, আমরা এলাকা বুঝে তার টেয়াটা দিচ্ছি। পরে 450 লাখ টেয়াতে 50 হাজার দেওয়া হয়েছে, আর 3 লাখ টেয়া এই 15 দিন 1 বছর সময় রাখছি, আর 3 লাখ টেয়া বলে চাকরি ভরে নিব। আচ্ছা, তখন 15 দিন ভরে ওই 3 লাখ টেয়া দেওয়া হয়েছে। তখন তারা 3.5 লাখ তারা দেওয়া হইলো এক চাকরির আগে, আর 3 লাখ টেয়া চাকরি ভরে দেওয়া হইলো। এরকম করে করে 1 বছর গেছে, হঠাৎ করে কইতেছে কথা টেয়া লাগবো, তারা চাকরি তৈরি দিয়েছে, তারা টেয়া 1 লাখ তারা কাগজ আয় বসছে সাইবল মাস্টারে ওই আরে টেয়া নিচ্ছে 1 লাখ নেহাই দিয়া কতদিন ঘুরে আয় কত কমিটির মিল নাই, কমিটি এর হয়েছে না, এই একক বানাইছি তেটকটা গুণাঙ্গ এলো তোর আমরা চাহিদা করে যাচ্ছি। এরকম করে করিয়া এই 3 লাখ টাকা সাইবল মাস্টার দিন এই কাগজ দেওয়া, পরে ব্যাংকে অ্যাকাউন্ট করা, এরকম বিভিন্ন লামসাম করিয়া এটা আজ নিচ্ছে নেহারিয়া এই যে ঘুরাইতেছে মানে 450 লাখ টাকা এই তার আন্ডারে লগ্ন করতেছে, 50 হাজার টাকা নিচ্ছে আরও খরচ। এই যে টেয়ার এনে আমার আমরা এরকম বেকারে চলছে, এটা সঠিক সুস্থ বিচার আমরা চাই। আমরা উপজাতি লোক, যদি বিচার না হয়তো তাহারাই, আর বিচার যদি সঠিক সুস্থ যদি বিচার আমরা চাইতেছি, আবেদন করতেছি বিচারটা সঠিক সুস্থ হওয়া। হাইস্কুলে আমরা হইলাম সিংহেশ্বরের সাইডে হইলো কুচটা হাইস্কুল রতনে জমি জমি বেচা যা কিছু ব্যস্ত আছে কেলাই বেচছ, যে আমার একটা স্কুল চাকরি, চাকরির জন্য এটা কেড়া কেড়া টেয়ারা নিব, কেড়া কুচে সাইবুল মাস্টার ফারুক মাস্টার আরও মেলা মানুষ তারা দোয়ান বৈঠক বৈঠক করছে, তারা আলাপ সালাপ করতেছে বহুদিন ধরিয়া ভরে যাইতেছে। পরে কিছুদিন আগে মেম্বার রফিকুল্লা সিং তার চাকরি দিব কাগজও দিছে রতনপুর, পরে এটা হাইবয়ও জানে সবার রহমান মাস্টার সবাই জানে, এটা টেয়ারাদের নিচ্ছে বেলা গরিব মানুষ টেয়ারটো আনে হারে একটা ভুয়া একটা কাগজ দিছে স্কুলও দিছে, স্কুলে গিয়ে হাইরা কলে লিখছেন খাতা এনে নাই ফুলপুর আছে আনলে পরে পরদিন তারে জয়েন করব। এরপরে কিছুদিনের ভিতরে আমি গেছিলাম দোবারবার, দোবারবার তখন ফারুক মাস্টারও বলছি ফারুক মাস্টার তারা একটা গরিব মানুষ উপজাতীয় লোক, এরা অসহায় লোক, এর টেহারা মানে মারিয়া খাইতেছেন টেহারা হয় চাকরি দেন আনাইলে বেড়া টেহারাই দেন বেড়া গরিব মানুষ বিল্ডিং ডেমন তো বেঁচে আছে একটু জায়গা 2 শতাংশ বেঁচে দিচ্ছে। তখন ইয়া ফারুক মাস্টারও বলছে যে টেয়ারা রতন মানুষ দলফল লই আয়ে হংলা লই আয়ে এই হ্যাঁ লায়ক টেয়া দে দেন। তো অনার পরে আমার লগে এরকম কিছু করলো, এটার মধ্যে আরও আছি দেলোয়ার আছে, পরে বিলাল আছে, আরও 2-4 জন ওদিন নাম দামি জানি না ফুটে বাজার সাহেব আলাপ হয়েছে। আলাপ করার পরে রতনের সাথে আমি বলছি রতন ফারুক মাস্টার তো খারাপ কইছে না, তুমি যাও সাক্ষাৎ করো। পরে তার লোকে কইছে কেয়া দিব দেহাইয়া, পরে এরকম ধরনের ভুমভাম করে তারিখ দিতেছে, মনে হয় তারিখ মনে হয় 10-15 তারিখ দিয়ে হাসছে কিন্তু টেহা দেয় না। পরে আমার লোক বলছে টেয়া দিয়ে দিব, কই দিয়ে দিব। পরে সাহেব মাস্টার লোকে আমি বললাম যে আমনে ফারুক মাস্টার লই এটা যোগাযোগ করে টেয়ারা নির্মাণ করে বেড়া গরিব মানুষ দিয়ে দেন, টেয়ারা তো বহুদিন গেছে, এই যে হন তাহলে এই জমিটা কি ঘুরাই দেওয়া হইবে না আমরা এরকম ধরনের অসহায় লোয়া টেয়ারা কি আপনারা মারি খাওয়ার চলে। অনেক কিছু আমরা রিকোয়েস্ট করছি, কবাবু এটা তো হেডমাস্টার এটা আনিছে, হেডমাস্টার এটা আনিছে আমি তো এরকম বহু টিয়া মাসের মারি দিছে, এরকম 4-5টা ধরে সিংহেশ্বর টেয়া নিছে বলন্দ এক সাইডে টেয়া নিছন এমএলই করে নাম নেই অ্যাটেন্ডে টেয়া নিচ্ছেন মূর্তি একটা গরিব মানে মুক্তি বিচার খায় হেরাও এই তুষার কাটা করে বেসাইটে তাই নিয়ে সব টেয়ার হারি যদি মান নিয়ে আর মানুষগুলি এলাকার নাই তাহলে আপনারা সিটিং বাজি করে মাঝে একটা টেয়া নিচ্ছেন এই ফ্যামিলি মানুষগুলো ধ্বংস করে দিচ্ছে। মহিজ একটা গরিব মানুষ শুধু দাগ দেয়
রতনের মতন একটা অসহায় মুসার টেনতে দুটি আনি এরবার তেলে এরা ওরবার কী সমস্যা এরা কী না করতে পারে এরা এই ধরনের কালোটি আর পয়দা করে এরা মানুষ তো ডাহাতে করে রাইতে এরা করে দিন ডাহাতে এরা আর গায়ে জোরে করতেছে ইসলামাকান্দ মাদার ইসিংশ্বর সাউল মাস্টার চাকরি জন্য সে টাকা নিচ্ছে 7 লক্ষ আমরা এলাকার প্রতিবেশী যারা আছি সবাই জানি এবং এই টাকা 300 আসার ডন ছাড়াতে সেও এলাকা ছিল এবং আমরা রতন বাবুর টাকা আমরা সকলে আমরা এই টাকা শেষে দিয়েছিল আমরা সবাই টাকা দিয়ে আমরা জানি এবং সবাই দিয়ে বলছি খালি সে বলে গেলে টাকা দিয়ে দেবো আর তাদের আলো আলো বলে বলে হিন্দুদের এবারে গালমন্দ করে টাকা নাইলে কী করবে এই সেই অনেক ভয় বন্ধু তারা ই করে গ্রন্থকারের জন্য সে আমার কাছ থেকে তার আমার কাছ থেকে সবার মেয়েদের জন্য 8 লাখ টাকা নিয়ে এনেছে কে এনেছে সাইফুল ইসলাম ফারুক প্রধান শিক্ষক পরবর্তী উচ্চ দল সে 1914 সালে টাকাটি গ্রহণ করে এ পর্যন্ত নিয়োগ বা কোনো কার্যক্রম করে নাই টাকা বারবার চাইলে সে বলতেছে আজ না কাল করতে করতে দীর্ঘদিন টাইমে সময় পাড়িয়ে গেছে এখনও পর্যন্ত কোনো টাকা পয়সা আমাকে দেয় নাই এবং নিয়োগও দেয় এই পুষ্টে অন্যজনকে নিয়োগ দিয়ে মোহাম্মদ সাইফুল ইসলাম পরবর্তী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমার মাধ্যমে শ্রী রতন এর ব্যাপারে নিক সংক্রান্ত ব্যাপারে সমস্ত টাকা প্রধান শিক্ষক মোহাম্মদ সাইফুল ইসলাম পরবর্তী উচ্চ বিদ্যালয় উনি গ্রহণ করে গ্রহণ করার পরে সে নিয়োগপত্র এবং যোগদানপত্র রেজুলেশন সহ সমস্ত কাগজপাতি সে রতনকে দেয় দেওয়ার পরে সে এমপিও কাজের জন্য বিঘ্নিত করা বিঘ্নিত করার পরে অনেক দিন লেট হয়ে যায় যার ফলে সে রতন টাকা দাবি করে কিন্তু সে টাকা দিতে আসে না আর কি ওনাদের বিষয়ে ওই যে আরও কি হেডমাস্টার এরকম টাকা নিছে জানেন এই বিষয়ে অবশ্যই আমি নিজেও দিছি আপনি কার জন্য দিছেন আমি দিছি আমার সহকারী প্রধানের জন্য তাকে 4 লক্ষ টাকা দিছি আচ্ছা আচ্ছা এটা কি সরকারি কোনো বিধিতে আছে টাকা দেওয়ার বা টাকা নেওয়ার না স্কুলের উন্নয়নের লেগে আমার কাছে এসেছে যে স্কুলের উন্নয়ন করে উন্নয়নের লেগে আমি দেবো আপনার আপনার যে জানা আছে এটা বলে না রতন সিলের ব্যাপার হচ্ছে মোট 6.5 লাখ টাকার মতো তারা কত নিছে এটা আমি জানি না প্রথম যে আমার তারা ব্ল্যাকমেল করিয়া তারা ওই আলাপটা আমার রাখছে আমার লগে তার সম্মতি ধন লাগে না দিলে আমাকে বিদ্যুতি করবে পরে তারা অন্য আলাপ আলোচনা করছে আমি কইছি আচ্ছা তোমরা যদি ভালো হয় আমি কিন্তু কোনো ই রিক্সে যাবো না তোমরা যদি পারো তাহলে করো কই রে হাই রে পরে মনে করো যে কিছুদিন ঘুরাইছি কিছুদিন আমার ই করছে আর কি পরে আমি যখন আর একদিন যখন রাত্রি দিকে যাই তখন ফুলপুরে কিছু বলা হন আর তারা আমার এই এই যে এখান থেকে নিছে গাড়িতে নামে এখান থেকে লই গেছে নিয়ে হাই রে কয়েক ছুঁই দিন আর এর চাকরি আমরা দাদা এই আনে দাদা লাগবো যে আমরা সব কিছু ওকে করে রাখছি পরে এটা আমাদের 2-3টা কাগজে স্বাক্ষর নিছে ওই মুহূর্তে তো রাত্রে আমি তো আর এটা কেটে নিছে এটা আমি বলতে পারবো না